সর্বপ্রথমে ভবদাবাগ্নিনির্বাপিত কলিমানপ্রধ্বংসে শ্রী শ্রী গৌরগোবিন্দে এই ভুবন মঙ্গলময় নাম প্রারম্ভকালে নামাধিকারী সাধুগুরু বৈষ্ণব চরণে জানাই আমার সশ্রদ্ধ দণ্ডবাদ। পরে মধুর হইতে সুমধুর, অমৃত হইতে প্রেমামৃত মধুমক্ষিকা সমভক্ত মণ্ডলী আপনাদের পাদপদ্মে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। এইবার একটি বক্তব্যের বিষয় আমার এই যে বর্তমান যাহা লীলা পরিবেশনের বাসনা করিয়াছি সেই অকৈতব কৃষ্ণ লীলা স্বয়ং ভগবানই প্রকাশ করিয়াছিলেন, যাহা ভাগবত বলিলেন যোগ মায়ামুপাশ্রিত। তিনি অঘটন পটিয়সী, যোগ মায়ার দ্বারা তার সর্বলীলাই প্রকাশ করিয়া থাকেন। সেই মহাশক্তির অংশোদ্ভূতা যোগমায়া সদৃশ জননীগণের চরণে জানাই আমার ভক্তিযুক্ত প্রণাম। এবার আরেকটি বক্তব্যের বিষয় জানায় সক্ষ দাস্য বাৎসল্য মধ এই চারটি প্রেম লইয়া ভগবান তার অচিন্ত লীলা প্রকাশ করিয়া থাকেন। তার মধ্যে সর্বপ্রথম প্রেম হল সক্ষ প্রেম। সেই সক্ষ প্রেমের অধিকারী সমবয়সী ভাই ভগ্নীগণের নিকটে জানাই আমার আন্তরিক স্নেহ প্রীতি ভালোবাসা ও নমস্কার। আমি আজ বাসরে যে বিষয়বস্তু পরিবেশনের বাসনা করিয়াছি তাহা শাস্ত্রে উল্লেখিত আছে, আহং সংহার দেখিলং সক্রি দুধা দেব সকল লোকস্য তরুণীরীপতি বিরং জলধি জয়তি জয় মঙ্গল হরে নাম। সূর্য যেমন উদয় হইয়া অন্ধকার সমুদ্রের বিনাশ সাধন করেন তেমনি ভুবন মঙ্গলময় এই হরি নাম একবার উচ্চারণ হইলে জগতের সর্ব অমঙ্গল বিনাশ হয় ও দূরীভূত হয়। হে ভক্তগণ ও আমার ভক্তিমতী মায়েরা, উমা এই চর্মবদনে পঞ্চ ভৌতিক দেহে সেহানো মধুর হরিনাম পরিবেশনের বাসনা কেবল বাতুলতা মাত্র। আপনারা নিশ্চয়ই জানেন এই নাম পুরাকালে পরিবেশন করিয়াছিলেন বৈষ্ণব চূড়ামণি শুকদেব গোস্বামী, যা শ্রোতা ছিলেন মহারাজ পরীক্ষিত। আপনারা সেই মহারাজ পরীক্ষিতের আসনটি গ্রহণ করিয়াছেন বটে, কিন্তু আমি তো নই সেই শুকদেব। বলুন আপনাদের আমি কি সুখ দেব? অতএব আপনারা নিজ নিজ কৃপাগুণে আমার ভুল ত্রুটি রসাভাস মার্জনা করিয়া আমার এই গৌর গোবিন্দের কথা মতো আস্বাদন করিবেন। আমি আমার শ্রী গুরুদেব শ্রী শ্রী শশধর অধিকারী, দ্বিতীয় গুরু শ্রী শ্রী মেঘনাথ পণ্ডিত, তৃতীয় গুরু শ্রী শ্রী রাধাপদ ঘোষ, এই ত্রিমূর্তির শ্রীপাদ পদ্মরীতি ধারণ করে প্রেমদাতা হৃদয়চাঁদ নামাচার্য হরিদাস ঠাকুর এবং শ্রী শ্রী গৌর সুন্দরের চরণ স্মরণ করিয়া হরিনামৃত পরিবেশনে প্রবৃত্ত হইলাম। সেদিন ভক্তবৃন্দ এবং সমেধা জননীগণ প্রত্যেকেই জানে এই সংসার মরু সাগরে দিবস রজনী কুলচ্ছেদ পথদর্পীর অনারাতন বহুত নিকট সমাপ্ত ভয়াবহ, ইহাই পথদাগ্নস্ত ফলং চাপি নিবর্তানঙ্গত দিয়ম মহতি কৌঙ্গ মহামদেশু এই সংসার মরু সাগরে পাপ তাপ সন্তাপ শোক দুঃখ জ্বালা পূর্ণ হাহাকার দগ্ধ বিদগ্ধ ক্ষত বিক্ষত নিয়ে আমরা সবাই মনে করছি শান্তি। তাহলে শান্তি কোথায় গো? না শান্তি যদি পেতে হ আমার গৌরাঙ্গ চরণে অর্থাৎ শরণং পূজয়ে তজ গর্ব অহংকার অনিত্য সংসারে আপনার বিবেকী অঞ্চলে আবরি কলেবরে মহাভাব হৃদয়ে করহ স্থাপন, তবে তো হইবে জীবের কর্তব্য পালন। তাহলে শুধু ভক্তবৃন্দ এবং সমেধা জননীগণ গৌরহরি আমাদের অবস্থা দর্শন করে সে করলেন কি? সেই গোলকের ধন অমূল্য রতন আনিলেন নদে পুরে নিতায়ে রাখিয়া বিনয় করিয়া যাচি দিলেন ঘরে ঘরে। কেন? তত্ত্ব বলছে কৃতং ত্রিতা দাপরঞ্চ কলির তেসুকে সব নানা বর্ণ ভেদাকার বিধু নানৈব নয়তি।
মানে সত্য ত্রেতা দ্বাপর তিন যুগ অতিবাহিত হয়ে গেল, যে বস্তুর আধার ভণ্ডারে গোপন ছিল গৌরহরি আমার মাথায় গুনে আনলেন। কেন গো? যখন এই পুণ্যক্ষেত্র ভার শুষ্ক ধর্মের প্রবল উত্তাপে নিরস হয়ে পড়েছিলে, মানুষ প্রাণে প্রাণে ব্যাকুল, শাস্ত্র তর্ক কোলা হলে দিগমন্ডল যখন মুখরিত, ঠিক সেই সময় প্রেম অবতার শ্রী চৈতন্য দেব মরুভূমিতে বাড়ি বর্ষণের ন্যায় নাম ধর্মের অমীয় ধারা সিঞ্চন করে দিলেন। কারণটা কি মায়েরা? জীবের দূরদৃষ্টি করি বৃষ্টি না আসিতে কষ্ট এই ভারতে, জগতিষ্ঠ জীবের কৃষ্ট প্রতিষ্ঠ গৌর রূপেতে, ধর্ম লুপ্ত জীবী সমাপ্ত প্রেমে লুপ্ত ভক্ত গানে চির গুপ্ত প্রেম প্রদীপ উদিত কইলেন গৌরহরি আমার কীর্তনে। গৌরাঙ্গ মহাপ্রভু নাম প্রেমের ডালিটা মাথায় নিয়ে জগজীবের দরজার গোড়ায় গোড়ায় গিয়ে কাঙালের মতো হাত জোর করে বলেছে, মা একবার হরি বল বলো। পা জড়িয়ে ধরে বলেছেন, বাবা একবার হরি বল বলো। লাস্ট পজিশন আমার ভগবান ধুলায় গোড় খেয়ে বলেছেন, একবার হরি বল বলো। তার 24 বছরের ছেলে 30 বছরের ছেলের সামনে গিয়ে হাত জোর করে বলেছেন মেনে নেওয়া গেছে, 50 বছরের বাবার পা জড়িয়ে ধরে বলেছেন মেনে নেওয়া গেছে। লাস্ট পজিশন উনি শুয়ে পড়ে বলতে গেলেন কেন? তাহলে কি বলা হবে যে কোমরে ব্যথা ছিল, বেশি সময় দাঁড়িয়ে থাকলে কোমর যন্ত্রণা হতো বলে শুয়ে পড়ে হরি বল বলেছি কি? তা না, ভগবান হয়ে দেখে নিল এহেন দেব দুর্লভ মানব দেহ, মানব মনানন্দে এই ধুলো যদি গায়ে নামাতে পারে তাহলে মানব দেহের সদগতি হবে না, হবারও না। প্রমাণ আপনার বিদায় বেলাটা দেখে নেবেন, আপনার বাপ ঠাকুরদা মারা গেলে দেখে নেবেন, সেদিন যদি আপনার সন্তান কোটিপতি হয়, সেদিন যদি আপনার জামাই লক্ষ টাকার গাড়িতে করে এসে নামে না, দেখবেন সেদিন কেউ বলবে না যে 10টা টাকা ওনার সঙ্গে দাও, সেদিন গাঁ শুদ্ধ লোক এক বাক্যে বলবে এক টুকরো মাটি ওনার সঙ্গে দাও। কারণ জীবনে কোনোদিন ধুলো মাখেনি, শেষবারের মতো এই ধুলোটা গায়ে মেখে আর গর্তের ভেতর গিয়ে ঢুকুক। তাই গৌরাঙ্গ মহাপ্রভু এই ধুলো মাখাবার জন্য যেই ব্যস্ত হয়ে পড়েছিলেন, আমার নিতাই বললেন এই পেস্টিজের দিনে ধুলো এরা কেউ মাখবে না। ভগবান বলেছেন কায়দা যদি জানতে পারি না, ধুলো শুধু উপরে দেবে কি ধুলো ভিতর পর্যন্ত দিয়ে দেব। কি করে দেওয়া হবে? এই যে মায়েরা, যেখানে যত বড় হরিবাসর হোক না কেন, যত রকমের প্রসাদ তৈরি করা হোক না কেন, সমস্ত প্রসাদ আমার ভক্তের হাতে হাতে দেবে, কিন্তু এই যে বাতাসাটা আনবে না, এইটা কারোর হাতে দেবে না, এইটা আমার নাম করে আর লুট দিয়ে দেব। মায়েরা খুব দামি চট ওখানে পাতা নেই, আপনারা প্রত্যেকে এসেছেন জুতো পায়ে দিয়ে এসেছেন, জুতো পাশে খোলাই আছে, তবু আমাদের নায়ক 1 কেজি বাতাসা নিয়ে আর ছড়াত, দেখুন সেই সময় কি হুড়ুহুড়িটা বাজে। বিশেষ করে আমাদের এই মায়েরা, ধাক্কা লেগে ছেলের দাঁত ভেঙে যায় তাও রাজি, এরা জানে আমি যদি হাত বের করতে লেট করি আর অন্য কেউ যদি হাত পুশ করে দেয় পাটি হাত ছাড়া হবে। মা 10 টাকা দামের রসগোল্লার পিঠ যদি মানুষ খায় মানুষ ফিরেও তাকায় না, কিন্তু 5 পয়সা দামের নোটের বাতাসা যদি কারোর সামনে গিয়ে পড়ে না, সে যত নামি দামি লোক হোক না কেন তার জিনসের প্যান্ট ফেসে যায় তাও রাজি, সে হ্যাট হবেই হবে। আর ও হ্যাট হয়ে একবার যদি হাতের ভেতরে আসে না, ও কোথায় পড়েছিল তার গায়ে কত ময়লা মানুষ খেয়াল করে না, কোন রকমে গায়ে ঘষে এইবার পাটি ভেতরে দেবেই দেবে। আমার ভগবান সিস্টেম তৈরি করেছিল ধুলো মাখাবো, ধুলো মাখলেই যদি জগতের জীব উদ্ধার হয় ধুলোর ভেতরে কি দিয়ে দেব, 7 রকমের বস্তু দিয়ে এই ধুলোটা প্রস্তুত করে দিয়ে প্রথমে এই ধুলোটা পাঠাবো জগজীবের মা বাবার পায়ে। এই মা বাবার পায়ের ধুলোটা কোনো ছেলে যদি একবার ভক্তিতে গায়ে মাখে না, সে অবশ্যই জোর ধরবেই ধরবে। প্রমাণ দেখেননি? কার্তিক গণেশের মতো ছেলেকে দাঁড় করিয়ে দিয়ে মা দুর্গার মতো মেয়ে বলেছে, খোকা পৃথিবী পর্যটন করে যেখানে যত তীর্থ আছে স্নান করে সবচেয়ে বেশি পুণ্য অর্জন করে যে আমার কাছে আগিয়ে চলে আসতে পারবি, আমার এই গলার দিকে তাকিয়ে দেখ,
এই মুক্তার মালাটা তার আমি প্রাইজ দেব। কার্তিক ঠাকুর দেখল পৃথিবী পর্যটন করতে হবে, যেখানে যত তীর্থ আছে স্নান করতে হবে, তার বাহনটা ছিল ময়ূর না, এই ময়ূরের পিঠে উঠে চাবুকটা যেই হাংরে দেয়, এই ময়ূর যাই উড়ে চলে যায়, আমার গণেশ ঠাকুর দেখলো হায় রে ওর বাহনটা ময়ূর তাই উড়ে যাচ্ছে, আর আমার যন্ত্র ডাকলে এখন গর্তের ভেতরে ঢুকবে, সামনে জল পড়লে পিছন দিকে পাক খাবে, তাহলে চড়ে লাভ হবে না, কি করবে মা? মা বাবা কৈলাসে বসেছিল না, ভক্তিতে তিনবার কৈলাসরা প্রদক্ষিণ করে সষ্টাঙ্গে যেই প্রণাম করছে, মা মনের আনন্দে মালাটা খুলে আর তার গলায় পরিয়ে দিচ্ছে। কিছু সময় বাদে কার্তিকাল ঘাম ছুটিয়ে বেদম হয়ে ঘুরেছে, ঘুরে দেখে যন্তর প্রাইজ গলায় দিয়ে বসে আছে। কিরকম? আমি কাল ঘাম ছুটলাম, ও প্রাইজ গলায় দিয়ে বসে আছে? মা বলেছে যাও কোথায়, তোমার দাবায় জ্যান্ত ভগবান বসে আছি। মায়েরা, তাই গৌরাঙ্গ মহাপ্রভু ধুলো মাখাবার জন্য যেই ব্যস্ত হয়ে পড়েছিলে, একটু বলি মা, যে কোনো দিনে ধুলো মাখলে কাজ হয় না, ধুলো মাখার একটা নির্ধারিত দিনের দরকার, ধুলো মাখার একটা নির্ধারিত সময়ের দরকার। আজকের আপনাদের এই জায়গাটা হরিনাম হচ্ছে, এই চটের উপরে বসে বসে আপনার মনে হচ্ছে যে এই চটের ধুলোটা গায়ে একটু ঠেকালে মনে হয় কাজ হলে হতে পারে, তাই না? কিন্তু আজকের দিনে না মেখে ছমাস বাদে যদি আপনি এই রাস্তা দিয়ে বাপের বাড়ি কিংবা শ্বশুর বাড়ি যান, আর আমাদের নায়ক যদি সেই সময় এই জায়গাটা কুপি আর কচু লাগিয়ে রাখে, আর আপনি যেতে যেতে যদি মনে করেন যে সেই দিনে হরিনাম হয়েছিল আসা হয়নি, আজকের কচু লাগানো আছে, তাতে কি এই কচু গোড়ার মাল একটু গায়ে ঘষে যাব? মায়েরা, ওতে চুলকুনি বাড়বে, কাজ হবে না। তাহলে নির্ধারিত দিনে ধুলো মাখতে হয়। আমার ভগবান একটা নির্ধারিত দিনে ধুলো মেখেছিলেন, কোন দিনে আমার ভগবান ধুলো মেখেছিলেন এই জায়গাটুকু একটু বলার দরকার আছে, তাই না? যে কোন দিনে আমার ভগবান ধুলো মেখেছিলেন, যেদিন রাস লীলা হয়েছিল, লীলা শ্রেষ্ঠ লীলা রাস লীলা, এই কৃষ্ণ যখন রাসে দাঁড়িয়েছিল না, ব্রহ্মা বলল আপনার প্রত্যেকটা লীলায় কোনো না কোনো ভুল আছে, তাই এবার যে লীলাটা তৈরি করা হবে আমরা সমস্ত দেবতা বসে থাকব, আপনার যদি কোনো ভুল হয় আমরা সংশোধন করে দেব, আপনার নিজের রাতে রাস করলে হবে না, রাত্রি দেব আমি। তা ব্রহ্মার একটা রাত আমাদের কলির মানুষ অনুযায়ী সময় হিসাবটা দেখুন, সত্য ত্রেতা দাপর কলি এই চার যুগে এক দিব্য যুগ মানি, এমন একাত্তর চতুর্যুগে তবে হয় একটা মন্যান্তর, এমন চৌদ্দ মন্যান্তর ব্রহ্মার দিবস ভেতর। কত বড় রাত! সত্যযুগের পরমায়ুটা 17,28,000 বৎসর, ত্রেতায় 12,96,000 বৎসর, দাপরে 8,64,000 বৎসর, কলিতে 4,32,000 বৎসর, এই সবকটা যুগ এক জায়গায় করলে তবে হয় একটা দিব্য যুগ, এমন একাত্তর চতুর্যুগে তবে হয় একটা মন্যান্তর, এমন চৌদ্দ মন্যান্তর ব্রহ্মার দিবস ভেতর। তাহলে এত বড় একটা রাত যদি জাগতে হয়, যে কৃষ্ণটা যশোদার কোলে বসেছিল তার দ্বারা সম্ভব? আপনারা শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, বিচার করুন, আপনি 12 ঘন্টায় 3 বার খাচ্ছেন আর 12 ঘন্টা ঘুমাচ্ছেন, এখন হরিনাম শুনে বাড়ি গেলে আপনার ছেলে যদি বলে বাবা আপনি 15 দিন মাছ মাংস যা খুশি খান, বিছানায় শুয়ে আপনি ঘুমাতে পারবেন না, দেখবেন ওপাটি আমনামনি গ্যাস হয়ে হরিবোল হয়ে যাবে, সে বলবে আমার খাবার দরকার নেই, আমার শুয়ে ফেল, মৃত্যু ঘুম ঘুমো, তাই না? তাহলে এত বড় একটা রাত যদি জাগতে হয়, যে কৃষ্ণটা দাঁড়িয়েছিল সেই কৃষ্ণটা কোন কৃষ্ণ? কৃষ্ণ একজন নয় মায়েরা, কৃষ্ণ 5 জন, রাধা একজন নয়, রাধা 6 জন। তাহলে কে দাঁড়িয়েছিল, যে নেমেছিল, তার দিনটা একটু বলছি শুনুন, সত্য ত্রেতা দাপর কলি এই চার যুগে এক দিব্য যুগ মানে, এমন একাত্তর চতুর্যুগে তবে হয় একটা মন্যান্তর, এমন চৌদ্দ মন্যান্তর ব্রহ্মার দিবস ভেতর, এমন সপ্তবিংশ চতুর্যুগ কৃষ্ণের একদিনে দেহ সময়। আমাদের কলির মানুষ অনুযায়ী 315,00,000 বৎসর,
তা 315 কোটি হাজার বছর ধরে আমার কৃষ্ণ যে লীলা তৈরি করেছিল, রাত 12টার সময় আমার মতো মস্তান উঠে বলবে আমি 3 ঘন্টায় করে দেবো, তাই না? ভগবান দেখলে যন্ত্র কম্পিউটার সিস্টেমে তৈরি, আমার এতদিনের সাধনা ও যদি 3 ঘন্টায় মেকআপ দেয় তাহলে ওর দিকে আর মুখ ঘুরে বসার দরকার নেই, পাচা ভেগে বস, জোমরা ধরে আর ওর গর্তের ভেতর ঢুকিয়ে দি, তাই না? হিসাব দেখুন, হিসাব ছাড়া বে হিসাবে যদি কেউ পা দেয় না, জোমরা তার অবশ্যই ধরবে ধরবে। তাই চন্দ্রদেব যখনই উনি ব্রহ্মা রাত্রিটা দিয়েছিল, আমার কৃষ্ণদেই দাঁড়ালো, চন্দ্রদেব দাঁড়িয়ে বলল, হে কৃষ্ণ, আমার 27 জন স্ত্রী আছে আর আমি 28 জন, আমাদের যদি আপনি ফুল করে ফুটিয়ে দেন তাহলে আমরা আপনার গলায় মালা হয়ে দুললে আপনার রূপের বৃদ্ধি হবে। তা 27 জন স্ত্রী আর চন্দ্রদেব 28 জন, বৃন্দাবনে যাই ফুল করে ফোটানো হয়েছিল, 28 রকমের ফুল হয়ে ফুটেছিল বৃন্দাবনে, কেন? অষ্টবিংশতি কলি অনুসারে, মানে 13টা মনুতে কলির পরমায়ু দেওয়া আছে, 7টা গিয়ে 8টার প্রথম চলছে, এই জন্য অষ্টবিংশতি কলি, এই 28 রকমের ফুল হয়ে যাই ফুটে উঠল, কারা গো? যুথি, জাতি, মালতী, টগ, মাধবী, কেতকী, হরিদ্রা, কুন্দ, কদম্ব, চম্প, লবঙ্গ, মধু, পিণ্ডকা, শেফালি, বিল্ল, বসা, শিখি, পটলা, বকুল, কৃষ্ণা, কুরব, শাক, অশোক, শেউলি, মল্লিকা, আম্র এবং মাধব, এই 28 রকমের ফুল হয়ে যাই ফুটে উঠল। জানি না আমি প্রথম এসেছি আপনাদের এখানে, বহু সাধু গুরু বৈষ্ণব এখানে বসে আছেন, একজন মা হাত তুলে দিতে পারবেন যে কোন বারে আমার রাধা কৃষ্ণের পায়ে কোন ফুলটা দিতে নেই? এই জন্য মাঝে মাঝে একবার করে হরিনাম শুনতে হয়, সারা জনম মৃত্যু খাওয়া খেয়ে আর গর্তের ভেতর ঢুকে থেকো না, মাঝে মাঝে একবার করে রাজ্জাক হরিনাম শোনো, জানা যাবে, তাই না? ফুল চয়ন করে রাধা কৃষ্ণ এই রাশের শেষে যেই শয়ন করেছিল, অলস, যেই অলসে দেওয়া হয়েছিল ফুলের বিছানা তৈরি করে, যেই নাকি শয়ন করিয়ে দেওয়া হলো না, আমার রাধা শয়ন করে যেই ঘুমিয়ে পড়েছিল, কৃষ্ণ শয়ন করে মনে করলো রাধার পায়ের ধুলো গায়ে মাখব, রাধা যেই ঘুমিয়ে পড়লো না, আস্তে আস্তে রাধার পাটা বুকের মধ্যে কৃষ্ণ চেপে ধরেছে, যেই চেপে ধরলো ললিতা বিশাখা, ভোর হয়ে যাচ্ছিল শাশুড়ি ননদীর ঘর, টাকার জন্য দরজাটা ধরে যেই টেনেছে না, দেখি রাধার পাটা কৃষ্ণের বুকের ছাতার উপরে দেওয়া আছে, এ ললিতা, আইদা, মুখ পুরি রাখল, দেখ পা কোথায় তুলেছে, দেখ মায়েরা, ঘুমের ঘুরে কারো পা যদি কারোর গায়ে ওঠে সে কি জানে যে আমার পাটা ওনার বুকের উপরে উঠে গেছে, জানে? ঘুমন্ত লোক জানে না, যেই কানাকানি করছিল না তা কৃষ্ণ রাধার পা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে কেন? কোন স্বামী কোন স্ত্রীর পা বুকের মধ্যে জড়িয়ে ধরবে? ধরে আপনাদের এদিকে? ধরে, যে বাবা জানে যে যেখান থেকে উৎপত্তি সেখানেই নিষ্পত্তি, সেই পা জড়িয়ে ধরতে জানে, জ্ঞানী মানুষ পা জড়িয়ে ধরে, স্ত্রী এত ছোট নয়, রামকৃষ্ণের মতো ছেলে ফুল চয়ন করে কালীর পায়ে না ছুড়ে দিয়ে শারদাকে দাঁড় করিয়ে দিয়ে তার পায়ে ছুড়ে দিয়েছে, কারণ রামকৃষ্ণ জানত শারদা কৃপা না করা পর্যন্ত কোনদিন মা কালী আমায় কৃপা করবে না, বিষ্ণু প্রিয়ার মতো স্ত্রী যদি না পাওয়া যেত শ্রী চৈতন্য কোনদিন সন্ন্যাস নিতে পারত না, সীতার মতো স্ত্রী না হলে রাম কোনদিন বনবাসী হতে পারত না, সেই বাবা জানি, যে জানে সেই পা জড়িয়ে ধরি, তাই না? কৃষ্ণ পাটা জড়িয়ে ধরে কৃষ্ণ জগৎ তাকে দেখাচ্ছিল, আমি যেমন বৈষ্ণবীর পা জড়িয়ে ধরেছি, জগতের জীব সাধু গুরু বৈষ্ণব দেখলে একবার পা জড়িয়ে ধরো, সাধুর পায়ের ধুলো গায়ে মাখলে কৃষ্ণ কৃপা তার হবেই হবে, সাধুর পা জড়িয়ে ধরো, মায়েরা বলবেন
যে ও বাবা তুলসী আমাদের এখানে যে সাধু আছে সে ভালো ন, সাধুর ভালো মন্দ বিচার করো না মা, দেখলে এই ঠেকাতে শুরু করো, এই ঠেকাতে ঠেকাতে কোনদিনে যে কৃপা হয়ে যাবে, কার ভেতরে কি ঢুকে আছে কিছুই বলা যায় না না, কারণ সাধুর কাজ দেখবেন এই গরমের দিনে সাধু খালি পায়, লোকের দরে দরে হেঁটে হেঁটে ভিক্ষা করে কেউ যদি এক মুষ্টি চাল দেয় দেবার আগে তিনবার দাঁত কিচুনি দিচ্ছে না, সাধু চাল ভিক্ষা করে এনে মা আগে নিজে খায় না, সে নিজে রন্ধন করে আমার রাধা মাধবের সেবা লাগিয়ে দিয়ে বলতে থাকে ওরা মাছ মাংস খায় তাই ওরা তোমার অন্ন ভোগ দিতে পারে না, তাই বলে ওরা তোমার সেবায় বঞ্চিত নয়, আমি ওদের দরজা থেকে চাল ডাল ভিক্ষা করে এনে আমি রন্ধন করে আগে তোমার সেবা লাগিয়ে দিচ্ছি, যদি কৃপা করতে হয় আমার এই অধম সন্তানদের উপরে করে দাও, আমার মতো সাধুর নয়, এটা সাধুর কাজ, মায়েরা ভালোর নকল সাজা ভালো তাই না, সাধু একবার সেজে দেখো সাজবেন, দেখবেন আপনাদের গ্রামের ছেলে আপনার টিটকারি করছে না, চৈতন রেখেছে না, লজ্জায় আপনি মালা খুলে দেবেন তাই না, তা হয় না মা, ভালোর নকল ভালো মানে চোর, চুরি করতে গিয়ে না রাজার বাড়ির ভেতরে ঢুকে জানালার কাছে চোর দাঁড়িয়ে আছে, ভেতরে রাজা আর রানী আলোচনা করছে, হ্যাঁ গো রানী বলছে আমাদের একটা মাত্র মেয়ে, বলো কার সঙ্গে বিয়ে দেওয়া হবে মেয়ের, অনেক বড় রাজার সঙ্গে, রাজা বলল না এ জীবনে এত টাকা পয়সা আছে আবার বড় রাজার দরকার কি, তাহলে মেয়ে কার হাতে তুলে দেওয়া হবে, মেয়ে দিয়ে দেব একটা পরম বৈষ্ণবের হাতে, সাধুর হাতে, সাধু যদি আমার মেয়েকে গ্রহণ করে তাহলে আমার মেয়ের জন্ম ধন্য হবে, আর আমার এই টাকা পয়সাটা আমার হাত থেকে সাধুর হাতে ব্যাক করে রাধা গোবিন্দের সেবায় লেগে যাব, তাহলে আমার জন্ম ধন্য, আমার রাজত্ব ধন্য হয়ে যাবে, সাধু ছাড়া মেয়ে কারোর দেব না, চোর যেই শুনল সাধু ছাড়া মেয়ে দেবে না, চোর ভাবলো তাহলে চুরি করব না, কপয়সা পাবো চুরি করে, সাধু সাজ, চোর সাধু সেজে সাধুর ভেতরে গে ঢুকেছে, লাইন দিয়ে সাধু বাবা বসে আছে, চোর জানে যে মাঝখানে ঢুকলে আমি চোর ঘাড় ধাক্কা দেবে, সবার শেষে বসেছে, রাজা রানী মেয়ের হাত ধরে প্রথম সাধুর বলল বাবা আপনি আমার মেয়েকে গ্রহণ করুন, সাধু বলল রে মূঢ় মুখ্য পদ পাবার জন্য বসে আছি, কৃষ্ণের চরণ দর্শন করবার জন্য বসে আছি, তোর রাজত্বের জন্য নয়, তোর মেয়ের জন্য নয়, দ্বিতীয় সাধুর কাছে গেল আপনি মেয়েকে গ্রহণ করুন, সাধু বলল না মুখ্য পদ পাবার জন্য বসে আছি, তোর মেয়ের জন্য নয়, চোর শুনছে যার কাছে যায় সে বলছে মুখ্য পদ পাবার জন্য বসে আছি, চোর ভাবলো তাহলে মুখ্য পদরা কি, রাজত্ব রাজকন্যা টাকা পয়সা তুচ্ছ, তাহলে কি অনেকগুলো রাজত্ব, চোর ভাবলো এরা যদি মুখ্য পদ পাবার জন্য বসে থাকে তাহলে আমি যখন একবার সাধু সেজেছি সামান্যই মেয়ের বে করব কেন, করব না, মুখ্য পদ পাবার জন্য বসে থাকব, মায়েরা চোরেরও মতি ঘুরেছে না, মা এক ঝুড়ি পাকা আমের ভেতরে 5 কিলো কাঁচা আম ঢুকিয়ে দাও দেখবেন ও পাকা বলে বিক্রি হয়ে যাবে না, তারা গাছে পেকে চারের খরিদ্দারের টিপে পাকিয়ে দেয়, সাধু সাধু বসেছিল চোর সাধুর ভেতরে ঢুকে মতি ঘুরেছে, রাজা যেই গিয়ে বলল চোরের কাছে বাবা আপনি আমার মেয়েকে গ্রহণ করুন, চোর বলল দুধা মুখ্য পদ পাবার জন্য বসে আছি, তোর মেয়ের জন্য না, মায়েরা সতের নকলও ভালো তাই না, তাহলে সাধু সাজ, তাই কৃষ্ণ রাধা পাটা বুকের মধ্যে চেপে ধরে পায়ের তালু থেকে ধুলোটা নিয়ে যেই সর্বাঙ্গে লেপন করে দিচ্ছিল না, 5 মিনিট বাদে নিজের দেহটার দিকে তাকিয়ে দেখে কালো পাথরের মতো ছেলে, যে জায়গায় ধুলোটা লাগিয়ে দিয়েছে না তপ্ত কাঞ্চনের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে, মায়েরা জাফিয়াল লাভলির বাবার ক্ষমতা নেই, ধুলো মাখো তাই না,
এইবার পায়ের তালু থেকে ধুলোটা নিয়ে সর্বাঙ্গে যাই লেপন করে দিচ্ছিলেন, দেখে আমার কৃষ্ণ বাঁকা যেই ধুলোটা লাগিয়ে দিয়েছে দেখে বডিটা আস্তে আস্তে সোজা হয়ে যাচ্ছে। তখনই মনে হলো একটা বৈষ্ণবীর পায়ের ধুলো গায়ে লাগিয়ে দিলে যদি আমি কালো ফর্সা হয়ে যেতে পারি, একজন মেয়ের পায়ের ধুলো গায়ে লাগিয়ে দিলে যদি আমি বাঁকা সোজা হয়ে যেতে পারি, এবার আর একজন নয় নবদ্বীপের বাড়িতে গিয়ে হাজার হাজার বৈষ্ণব বৈষ্ণবীর পায়ের ধুলো গায়ে মেখে নিতাই গৌধরী বল বলে সেদিন বাসনাটা পূর্ণ করে নেবই নেবই নেব। তাই তো জি কালো বর পরিবহন রাধে গো তোমার অঙ্গে হাহে আমি তোজি কালো বর কেদে কেদে বেড়াইব।
গৌরাঙ্গ মহাপ্রভু নাম প্রেমের ডালিটা নিয়ে যখন উপস্থিত হয়েছিলেন, যেমন আপনারা এই বাসরের চারিপাশে বেষ্টন করে বসে আছেন না, উনিও গিয়ে দেখলেন যে তার ভক্তরা সেই ঘরটার চারিপাশে বেষ্টন করে বসে আছেন। তা বার বার করে লক্ষ্য করে দেখেছে, তাই এরা যদি জানা লোক হয়, এরা যদি চেনা লোক হয়, একবার দেখলেই হয়ে যেত, তাই না? তাহলে শ্রীবাসঙ্গনে যাই গিয়ে উপস্থিত হয়েছিলেন, এটা যদি শ্রীবাসঙ্গন হয়, মায়েরা প্রথমে দেখা হোক আপনারা কোথায় এসে বসে আছেন, এই জায়গাটার আজকের কি বলা হবে, তাই তত্ত্বকলম দিয়ে বলতে থাকে, এটা চাঁদের লীলা, চাঁদের খেলা, আহা চাঁদের বাজা, বসেছে চাঁদের খেলা, চাঁদের বাজার বসেছে, চাঁদের লীলা, চাঁদের খেলা, চাঁদের বাজার বসেছে, এটা চাঁদের লীলা, চাঁদের খেলা, চাঁদের বাজার বসেছে, এ রাফিকে কিনে করবে, বলে কেউ বা কেনে আর কেউ বা বেচে, বিকি কিনি করবে বলে কেউ বা কেনে আর কেউ বা বেচে, এটা চাঁদের লীলা, চাঁদের খেলা, চাঁদের লীলা, চাঁদের খেলা, এখানে কেউ বা কেনে কেউ বা বেচে, চাঁদের লীলা, চাঁদের খেলা, চাঁদের লীলা, চাঁদের খেলা, জয়দাই গৌর হরিব। মায়েরা, এটা যদি চাঁদের লীলা, চাঁদের খেলা হবে, প্রথমে আপনাদের হরিবাসরটা লক্ষ্য করে দেখুন, যেখানে কজন চাঁদ আছে, তবে তো চাঁদের লীলা, চাঁদের খেলা, চাঁদের বাজার বসেছে। ঠাকুর ঘরটায় দেখুন, দুজন চাঁদ বাহু তুলে দাঁড়িয়ে আছে, এরা হলো আমার গৌর চাঁদ এবং অনিতাই চাঁদ। তার মাঝে লক্ষ্য করুন, একটা চাঁদ বাঁকা হয়ে বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে, লালন বলছেন চাঁদের গায়ে চাঁদ মিশেছে, আর একটা চাঁদ একটু পাশে ছিল, বললেন আমার কাছে এসো, যেই এসেছে তার গলাটা ধরে দাঁড়িয়েছে, যেই দাঁড়িয়েছে না, তত্ত্বকলম দিয়ে বলি, এটা রাই চাঁদারে পরে নে মহারে চায়া, শামে কালো শশী, উলুদ্দানি 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 পূর্ণি মাছ, আমার বিনোদন শিলয়াশি এরা দু
মায়েরা সেই চাঁদের হাটে যখন বেচাকেনা করবার জন্য এসেছেন, আমি আপনাদের ছোট্ট সন্তান কিংবা আপনাদের মতো ভক্তবৃন্দের চরণের দাস অনুদাস। আপনারা পরম ভক্তবৃন্দ, সবাই মিলে আমায় এই কৃপা করুন, আমি যেন আপনাদের মতো ভক্তবৃন্দের চরণের মর্যাদা রক্ষা করতে পারি। এই চাঁদের কথা বলার পর না আমার অনেক মাই বসে বসে ভাবছেন, ছেলেটা হয়তো বলবে যে তার পরের কলিটা, কারণ এ গান তো আমরা প্রত্যেকে জানি যে চাঁদের গায়ে চাঁদ মিশেছে আমরা ভেবে করব কি, তার পরের কলিটা কি গোমা? ঝিয়ের পেটে মায়ের জন্ম, লোকে শুনলে বলবে কি? তা কি মা, আমরা যত ছেলে মেয়ে জন্মগ্রহণ করেছি সব তো মার গর্ভে জন্মেছি, আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় তো তাই হয়, আপনাদের উল্টো একই পঁচিশা? কিন্তু লালন বলছে ঝিয়ের পেটে মায়ের জন্ম, লোকে শুনলে বলবে কি? এই কথাটা উল্টে যাচ্ছে না? এখন এই কে মার কে মেয়ে জানতে হলে না কিছু জিনিস দেয়া নেওয়া করা হোক। বলুন মা, যে লাল টুকটুকে সিঁদুরটা আপনি পরে এসেছেন ওটা কে গো? যে সিঁদুরটা আপনি সীতায় পরে এসেছেন ওটা কি? এ সীতায় দেবার একটা মন্ত্র আছে, ফোঁটাটা দেবার একটা মন্ত্র আছে, সিঁদুরটা গোলার একটা মন্ত্র আছে। কেউ যদি রাজার বাড়ির মেয়ে হয়, সোনার চুড়ি তার হাতে জায়গা যদি না হয় না, সে যদি সনাতন ধর্মের মেয়ে হয়, বিয়ের পর দিনে সেই মেয়েটার দেড় টাকা দামের একটা নোয়া ব্যবহার করতে হয়। বলতে পারবেন ওই নোয়াটা কে? ওই কে জানেন হাত তুলুন। যে শাঁখাটা হাতে পড়লে আপনার হাতটা এত সৌন্দর্য দেখতে হয়, বলুন দেখি ওই শাঁখাটা কে? যে আলতাটা পায়ে পড়লে আপনার পাটা এত সৌন্দর্য হো, বলো মা ওই রংটা কি, এর পরার নিয়ম কি? আমি কিন্তু জানি, কিন্তু এক্ষুনি আমি বলবো না, আমি বলবো রাত্রি একটার পরে। এইবার ঠিক করুন, এখানে বসে থাকবেন না সকাল সকাল মৃত্যু খাওয়া খেয়ে গর্তের ভেতর ঢুকবেন, ওটা আপনার ব্যাপার, চলে গেলে আমার কিচ্ছু যায় আসে না। এই মুহূর্তে মাথায় মুকুর মারলেও আমি বলবো না, আমি বলবো ঠিক রাত্রি একটার পর। এখন এগুলো এর জন্য না হয় মাগুলো বাঁধা যায়, এতগুলো বাবা যখন বসে আছে, আমার বয়সী ছেলে যখন দেখা যাচ্ছে, এদের অন্তত একটা দেওয়া দরকার। না না দুটো দাও। ঠিক আছে, কোম্পানি যখন বলছে একটা ফ্রিতে দেব। এখন নিয়মটা যদি এক থাকে তাহলে ঠিক আছে, আপনাদের এদিকে বিয়ের দিনে ছেলে একটা জাতি হাতে করে ধরি, বিয়ের দিনে ধরি? বাহ, তাহলে নিয়ম তো একই আছে, তাই এত জিনিস থাকতেও সুপারি কাটা মাল মুঠো করে ধরে আছে কেন? দেখবেন সাধারণ বাড়ির ছেলে, সে বিয়ের দিনে বলবে আমি ময়ূর পুচ্ছ ধুতি পাঞ্জাবি ছাড়া করে যাব না, আংটি না হলে বিয়ে হয় না, যার দাম 5,000 টাকা। একটু উন্নত মানের রিক্সাওয়ালা হলে সে পণ চাইবে আমার সোনার চেন দিতে হবে 30,000 টাকা ভরি। 5 মাইল পথ যে ছেলে পায়ে হেঁটে যায়, 2 টাকা রিক্সা ভাড়া চাইলে যে দেয় না, বিয়ের দিনে সে ব্যাগ খেলে বলবে আমি টাটা সুমো ছাড়া যাব না। তা যে ছেলে 1,000 টাকা দামের ধুতি পাঞ্জাবি পরে, 5,000 টাকা দামের আংটি ব্যবহার করে, 30,000 টাকা দামের সোনার চেন গলায় ঝুলিয়ে আসে, 10,00,000 টাকা দামের গাড়িতে করে যে বিয়েটা করতে এসেছে, সেই ছেলে যে টুপটটা মাথায় দিয়ে এসেছে তার উপরে খেয়াল করুন। ও মুড়ো গোলকারা মাল গুঁজে এনেছে না, ঝ্যাটার কাঠি গুঁজে এনেছে না, টোপর মাথা দেয় আপনাদের ছেলেটা? টোপরের উপরটা খেয়াল করবেন, ঝ্যাটার কাঠি গুঁজে দেওয়া আছে না? তা ও যদি এত দামি, তা ও ঝ্যাটার কাঠি মাথায় করে এনেছে কেন? ওর বাড়ি খাবে বলে, নাকি অনেকগুলো এক জায়গায় করে গুলো পরাবে পার্টি জব্দ করার জন্য? কি মা,
আমি কিন্তু জানি, কিন্তু এক্ষুনি আমি বলবো না, আমি বলবো সেই রাত্রি একটার পর। নাম করব, নাম বলবো, নামের বাজার বসিয়ে দেব। কথাটা কোথায় বলেছিলাম? যেদিন জননী জঠরে হেষ্ট মুন্ডার ঊর্ধ্বপদে ছিলাম, তাহলে প্রথমে কি মার গর্ভে ছিলাম? না, প্রথমেই ছিলাম পিতার মস্তক উপরে। একদিনই যোগে বাগে গেলাম আমরা জননী জঠরে। স্থানটি কেমন গো? বেলুনের মতো থলি, বা বেগুনের মতো, কিংবা ডিমের মতো। বাবার মাথা হতে যেই ঘরটার মধ্যে গেলাম না, সঙ্গে সঙ্গে আমাদের ঘরের কপাটটা বন্ধ হয়ে গেল। তা সেই যে কপাটটা বন্ধ হয়ে গেল সেটা কিসে? সাধারণ ঘরে কারো আম কাঠ, কারো জাম কাঠ, কারো বা বাবলা কাঠ, কারো বা খিরিচ কাঠ, কারো বা শাল কাঠ। কিন্তু সেই যে কপাটটা বন্ধ হয়ে গেল সেটা সেগুন কাঠের কপাট। কি দেওয়া আছে? পরপর নটা পাট দেওয়া আছে। কিসের? নবদা ভক্তির নটা পাট দেওয়া আছে। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দেনাং দাস্য সখ্য আত্মসমর্পণং। এই নবদা ভক্তির নটা পাট দেওয়া আছে। প্রথমে কি? শ্রবণং কীর্তনং। শ্রবণ মানে শ্রোতা, আর কীর্তন মানে বক্তা। তাহলে আপনি আর আমি, আপনার সেই ক্ষমতা আছে বাবা, কিন্তু আমার তো নেই। যেমন শ্রোতা হলো মহারাজ জন্মেজয়, যার বক্তা হলেন লোমহর্ষ মুনির পুত্র সৌতিক মুনি। যেমন শ্রোতা হলো ভগবান রামচন্দ্র, যার বক্তা হলেন রাক্ষস রাজা রাবণ। যেমন শ্রোতা হলো তৃতীয় পাণ্ডব অর্জুন, যার বক্তা হলেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। যেমন শ্রোতা হলো কৃষ্ণের আর্যজন স্ত্রী সত্যভামা রুক্মিণী লগ্নাজিতা জাম্বুবতী মিত্র বিদ্যা সুলক্ষণা কালনিন্দার গোশালিকা। এই আর্যজন স্ত্রী একদিনে শ্রোতা হলো, যার বক্তা হলেন যোগমায়া পূর্ণিমাসি। মা অমাবস্যা পূর্ণিমা করেন? আপনি শিক্ষিত যুগের মা, আপনি হরিনাম বিশ্বাস করবেন না, আপনি বিজ্ঞান জড়িয়ে ধরবেন। সেই বিজ্ঞানই বলছে ঘোর অমাবস্যা কিংবা পূর্ণিমার দিনে আমাদের দেহে যে রক্ত আছে না, দূষিত জল বৃদ্ধি হয়। দেখবেন পূর্ণিমার দিনে বৃদ্ধা বাবা মা বলছে আমার হাত পা কামড়াচ্ছে, কেন? ভেতরে জলটা বৃদ্ধি হয়েছে। এর জন্য বিজ্ঞানসম্মত বলছে ওদিনে আপনি রসাস্থ জিনিস বাদ দিয়ে যদি শুকনো জাতীয় জিনিস সেবা করেন, আপনার ভেতরে যে জলটা বৃদ্ধি হয়েছে ওটা টেনে নেবে। তত্ত্ব কি অপূর্ব জিনিস দেখুন, আপনি ভাতটা বন্ধ করে রুটিটা সেবা করলে আপনার ব্রত হবে। করো মা, করুন, অবশ্যই করা দরকার। কোথা থেকে শুরু এই পূর্ণিমা? একাদশী থেকে। একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, তারপরেই অমাবস্যা কিংবা পূর্ণিমা। মায়েরা পায়ে ধরে বলবো, জীবনে কোনো ব্রত যদি আপনি না করতে পারেন, আপনার আটে থেকে আর আশি বছরের মধ্যে একটা ব্রত অবশ্যই অবশ্যই একদিনের জন্য করতে হবে, সেটা হলো একাদশী। মা, একটা একাদশী ব্রত যদি আপনি করার মতো করতে পারেন, তাহলে সাত জন্মের পাপ সেদিন আপনার পুণ্যে পরিণত হবে। তবে খবরদার মা, একাদশী ব্রত করি আর একলা যেন দেড় কেজি আটার রুটি খেয়ে নিও না। মানে এই চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনার উদ্গার ঠেলে ওঠে না, মানে ঢেকু, তাহলে আপনার ওই ব্রত নষ্ট হয়ে যাবে। এজন্য অনেক বাবা মা আছেন তিনি নির্জলা করেন। যিনি নির্জলা করবেন অবশ্যই পঞ্জিকা দেখতে হবে। যদি দশমী যুক্ত একাদশী হয় আর আপনি যদি মনে করেন আমার খেলেই উদ্গার ঠেলে ওঠে আর কিছুই খাবো না, তাহলে ওই দিনের পাপে আপনার বংশে বাতি দিতে আর কেউ থাকবে না। যে ভুল করেছিল মা গান্ধারী দশমী যুক্ত একাদশী, আর উনি হয়েছিলেন নির্জলা, এই পাপে দুর্যোধনের মতো ছেলে কুরুক্ষেত্র রণাঙ্গনে শুয়ে পড়েছে। মার পাপে ছেলের মৃত্যু হয়ে গেছে। কেন? বাবা ইনকাম করলে যদি সংসার চলে, তাহলে মার পাপ এত জোর কেন? মা আপনার উপরে ভরসা করছে, আপনার ছেলে উপর দিকে যাবে না নিচের দিকে যাবে? একজন মার উপরে ভরসা করে তার ছেলে জ্ঞানী হবে না মানি হবে। একজন মার উপরে ভরসা করে তার ছেলের পরমায়ু বৃদ্ধি হবে না কমে যাবে। প্রমাণ, পিতা হলো অহংকার, মা হলো ভক্তি, সন্তান হলেন অনুরাগ। তাহলে মেয়েটা কে হবে?
মেয়ে হলো সংসারে শান্তি, যার মেয়ে নাই না তার বাড়ি কোনো শান্তি নাই। কিন্তু যুগ এমন দিকে পা দিয়েছে না, তিনি ভাগ বাবা মা মনে করে অমন শান্তির দরকার নাই, কারণ প্রথম গায়ে শান্তি এসে যদি হাজির হয় এইবার কমপক্ষে 2 লাখ, নতুবা শান্তি ছেঁড়াছিঁড়ি বাদ দিয়ে ছাড়ব। এই জন্য আমরা বাবা মা মনে করি না বাবা শান্তির দরকার নাই, প্রথম গায়ে ছেলে হোক বৌমা গুলো দাও মাল হাতে করে আনে তাও ভালো, বরপণের টাকাও পাবো ঝাঁটার বাড়িও খাব। এই মায়েরা, এটা শাস্ত্রের কথা, সংসারে পিতা মাতা কে হবে? সংসারে পিতা হলো বীজ, মা হলো ক্ষেত্র, ক্ষেত্র মানে জমি, জমি এই জমি যদি উর্বর হয়, জল যদি থাকে, নোনা যদি না হয়, তার ফলটা ভালো হবে, তাই না মা? আর তা না হয়ে জমিটা যদি এক হাঁটু চড়া হয়, তার জল বাদে না নোনা জমি, ফল হবে কানাটারা ইত্যাদি। তাহলে ছেলে যে মস্তান হয়ে গেল না, তার জন্য সে দায়ী নয়, যেমন জমি তার তেমন ফসল ফুলে উঠেছি। তাই চণ্ডীদাস উনি কলম দিয়ে বলেছে, আমার নারীর সৃজন অতিশে কঠিন, বলকে বা জানবে মরিরে। নারীর সৃজন অতিশে কঠিন, কে বা জানবে অতিশে কঠিন, কে বা জানবে আমার নারীর সৃজন অতিশে কঠিন, কে বা জানবে তারে জানিতে। মাগ জানিবে যদি আগে তোমার গোড়া, মাগ জানিবে যদি গোড়া তোমার গাছে ফলে হরা রে আগে যদি গোড়া বাঁধো, কাছে ফলে হরা রে আগে জানবে যদি গোড়া বাঁধো, কাছে ফলে হরা জানবে যদি গাই বাঁধো, কাছে ফলে ধরা রাখ জানবে যদি গোড়া বাঁধো, বলে জানবে যদি আগে গোড়া বাঁধো, জানবে যদি গোড়া বাঁধো। বাহ, সভাটা এইবার আমার খুব ভালো লাগছে, যে দেশের মায়েরা খুব শান্ত, আর সত্যিই এরা আমার ভালোবাসি। তা না হলে এত রাতের বেলা এত সুন্দর একটা পরিবেশ তৈরি করে বসে থাকে, তা শান্ত হতে বলেছি বলে এত শান্ত হতে বলেছি, যে টাকা দিয়ে এনেছেন বলে আমি শুধু বলবো আর আপনি শুধু চুপচাপ বসে থাকলে হবে?
মা আমার কথায় যদি আপনি হাতটা তুলেন ভগবান আপনার কি কৃপা করবে তা আমি জানি না, তবে এই মুহূর্তে আপনার দেহের একটা উপকার হবে, কি জানো মা? ওই যে কারোর যদি বাতের ব্যথা থাকে না, আপ ডাউনি কামড়ানিটা অন্তত একটু কমবে। এইটা শুনে অন্তত হাতটা তুলুন। এখন বলবেন, ও খোকা তুলসী, তোমার কথায় হরি বল বলে হাত তুলবার পাশে ভাসুর বসে আছে হরিপদ, গোবর নাড়ু খাইয়ে দেবে না? এ মা, আর কি করা যায় মা? শাঁখ বাজাতে হয়, শাঁখ। বলবেন, শাঁখ আনা হয়নি, বহির জগতের কোন জিনিস আমার গোবিন্দ সেবায় লাগে না, শাঁখ আপনার ভেতরে দেওয়া আছে। কি বলুন, যে পৃথিবীতে প্রথম উলুদ্ধনি কে করেছিল এবং সেই উলুদ্ধনি যদি আপনি করেন আপনার কি পুণ্য হতে পারে আমি কিন্তু এক্ষুনি বলে দিতে পারি। তবে এত বড় একটা কথা শুনতে হলে না খুব জোর একবার উলুদ্ধনি করতে হবে, মানে কি ভোল্টেজ যদি বেশি হয় বলবো আর নো ভোল্টেজ হলে বলবো না। শুনতে হলে সবাই সবাই মিলে মা খুব জোর একবার উলুদ্ধনি করুন, সবাই সবাই সবাই, দেখি মা সবাই 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 মিলে নিতাই গৌর হরি বল। কৃষ্ণ বলে বাহু খুলে নাচো রে মা, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে নিতাই গৌর হরি বল হরি বল বাহু তুলে নাচো রে মন, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে, মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে, তোরা আয় 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 ভাই তোরা চল 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 সবে বৃন্দাবনে চল, তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 সবে বৃন্দাবনে যায়। কৃষ্ণ বলে বাহু তুলে উলুদ্ধনি উলুদ্ধনি রে মন, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে এনামে নাই কোন ক্লান্তি এনামে আছে শুধু শান্তি, হো এনামে নেই কোন ক্লান্তি এনামে আছে শুধু শান্তি, হো এনামে নাই কোন ক্লান্তি এনামে আছে শুধু শান্তি, তাই ভজন ভরে বাহু বাহু তুলে বলে রে কৃষ্ণের নাম, কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে হরি বল হরি বল উলুদ্ধনি উলুদ্ধনি, কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। না 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 হয়েছে, আমার আক্কেল সেলামি হয়েছে, ভেবেছিলাম মনে হয় চুপচাপ আছে ভোল্টেজের জন্যে, না মা জোর আছে, সেটা স্বীকার করতে হবে। মায়েরা এই সামান্য উলুদ্ধনি দিলেন বলে এইবার আমি দিচ্ছি পৃথিবীতে প্রথম উলুদ্ধনি করে মা বেদবতী চণ্ডাসুরের স্ত্রী ছিলেন উনি, দোল পূর্ণিমার দিনে রং মাখো রং মাখো, বাহ তাহলে পঁচিশান তো সব একই আছে, মা রং মাখা হয় তা বলুন ওই রংটাকে। আমরা সনাতন ধর্মের মানুষ নিয়ম অনেক করি কিন্তু তার মানেটা বুঝি না, তাই না? এই বেদবতী উনি চণ্ডাসুরের সঙ্গে বিয়ে করেছিলেন, অশুদ্ধের নাম এমন ভাবে বললে বোঝা যায় না। চণ্ডাসুর কে ছিলেন জানে? সেই যে হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু, হিরণ্যকশিপুর ছেলের নাম প্রহ্লাদ আর হিরণ্যাক্ষের ছেলের নাম চণ্ডাসুর, তাই না? ওনার স্ত্রী ছিল বেদবতী, ওরা ঘোষণা করেছিল হরি নাম বললে তার প্রাণদণ্ড দেয়া হবে, হরি নাম শুনলে দক্ষিণ মশানে বলি দেয়া হবে। সবাই স্তব্ধ হয়ে গেল, ওনার স্ত্রী হরি নাম ছাড়ল না, হরি নামটা যেই বন্ধ করল না, রাধা মাধবের প্রতিমূর্তিটা তৈরি করে গোপনে যেই সেবা লাগিয়ে দিল না, চণ্ডাসুর দেখে রাধা মাধবের মাথার উপরে তরবারি চালিয়ে দিয়েছিল, এই রাধা মাধব ভেঙে যেই চূর্ণ হয়ে গেল না,
এই মাটির রাধা মাধব গঙ্গার জলে যেই ভাসাতে গেছিল, আঁচলের মধ্যে যেই দোল খেয়ে উঠল না, কি আমি তোর রাধা মাধব, কোনদিন তোমার প্রতিষ্ঠিত করতে পারবো না মা, আজ থেকে আমার পূজা করার দরকার নেই, বাড়িতে গিয়ে তুই উলুধ্বনি করবি, ও শব্দে কৃষ্ণ, লো শব্দে রাধা, এই উলুধ্বনি করলে আমরা রাধা কৃষ্ণ একসঙ্গে তোর কৃপা করব। এই জন্য মায়েরা উলুধ্বনি করতে বলা হয়, যে মা যত বেশি উলুধ্বনি করবে না, আমার রাধা কৃষ্ণ তার ততই কৃপা করবে। সাড়ে ছ মাস ধরে উনি কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করেছিল, এই যুদ্ধ করতে করতে না মৃত্যু বাণটা যেই বুকের উপরে ফেলে দেওয়া হলো, উনি টেনে বের করে নিয়ে ছুটে গিয়ে আমার কৃষ্ণের পা জড়িয়ে ধরেছিল, এই পাটা জড়িয়ে ধরে মৃত্যু সময় বুকের রক্তটা কৃষ্ণের পায়ে ঢেলে দিয়ে বলেছিল, সারা জনম তুমি শুধু দেবে আর আমরা কিছুই দেব না, তা হয় না, তাই আমার বিদায় বেলা আমার বুকের রক্তটা দিয়ে তোমার কালো পাটা আমি লাল করে দিচ্ছি। কৃষ্ণ বলল, মৃত্যু সময় নিজের বুকের রক্ত দিয়ে আমার কালো পা যখন লাল করে দিলেন, যেদিন আমি দোল যাত্রায় দুলব মর্তধামে আমার ভক্তরা তোমার এই গায়ের রক্তটা হোলির রং বলে আর সবাই গায়ে মাখবে। মায়েরা, দোল পূর্ণিমার দিনে আমার শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মেছিল না, দেখবেন এজন্য নবদ্বীপে এক সপ্তাহ মেলা হয়, উনি দোল পূর্ণিমায় কেন জন্মেছিলেন জানো মা? এতদিন থাকতে উনি দোল পূর্ণিমায় এসেছিল কেন? উনি জানতেন আমি কাঙালের ঠাকুর, বড় লোকের নয়, যোদ্ধারের নয়, জমিদারের নয়, দেশ যেদিন কাঙাল সাজবে সেই দিনেই আমি আবির্ভাব হব। প্রত্যেকটা ছেলে দশ মাস দশ দিনে জন্মায়, কিন্তু ওনার ১৩ মাস লেগেছিল, কারণ এই দোল পূর্ণিমাটার জন্য অপেক্ষা করছিল। মায়েরা, দেশ কাঙাল সাজে কবে বলুন? এই দোল পূর্ণিমার দিনে খেয়াল করবেন কি মন্ত্রী কি মিনিস্টার কি হাকিম কি উকিল সব ছেঁড়া গেঞ্জি গায়ে দেয়া আছে না, কি মিনিস্টার ধুতি পাঞ্জাবি গায়ে দেয়, দিনে বার হবে তো এই বার হও রং যে আর কি আক্কেল করে দেখো, তাই না? হাকিম ওদিনে কোট পরে বার হবার উপায় নেই, ছেঁড়া গেঞ্জি গায়ে দিয়ে থাকি। এই দেশ যেদিন কাঙাল সাজল আমার শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মাল। মায়েরা, এদিনেই চন্ডা আসু বুকের রক্ত দিয়ে আমার কৃষ্ণের পা লাল করে দিয়েছিল। কৃষ্ণ বলল, মৃত্যু সময় নিজের বুকের রক্ত দিয়ে আমার কালো পা যখন লাল করে দিলে, যেদিন আমি দোল যাত্রায় দুলব মর্তধামে আমার ভক্তরা তোমার এই গায়ের রক্তটা হোলির রং বলে আর সবাই গায়ে মাখবে, তাই না? তাই আজ হোলি খেলে বসে আমি তোমার ঈশানে একা পেয়েছি তোমার মেঘমণি, আজলি খেলবো তুমি তোমার সনে একা পেয়েছি তোমায় নিজ বনে, আজলি খেলবো তুমি তোমার সনে একা পেয়েছি তোমায় নিজ বনে, আগলা পেয়েছি তোমায় পলাইয়া যাবে কোথা, 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 রাখিব তোমার বাহু জোরে ডুবে রাখিব তোমায় বাহু জোরে, রাখিব তোমায় বাহু জোরে রাখিব তোমায় বাহু ডোরে, আগলা পেয়েছি তোমায় নিজ বনে, আজহলে আজহলে তোমার সনে একা পেয়েছি তোমায় নিজ বনে, আজহলে খেলবো তোমার সনে একা পেয়েছি তোমায় নিজ বনে, সনয় হে বনমালি ভাঙব তোমার চতুরালি, ও সোনো হে বনমালি ভাঙব তোমার চতুরালি, সোনো হে বনমালি ভাঙব তোমার চতুরালি, সোনো হে বনমালি ভাঙব তোমার চতুরালি, আবির মাখায় দেব রাঙা চরণে তোমায়, আবির মাখায় দেব রাঙা চরণে, আবির মাখায় দেব রাঙা চরণে, আজহলি আজহলি খেলবো তোমার সনে একা পেয়েছি তোমায় নিজ বনে, নীল শাড়ি পরাইব কুণ্ডলিকা বেঁধে দেব,
শাড়ি পরাইব কুণ্ডলি কাপড়ে দেব তোমার নীল শাড়ি পরাইব কুণ্ডলি কাপড়ে দেব তোমায় নীল শাড়ি পরাইব কুণ্ডলি কাপড়ে দেব কাজল পরাইয়ে দেব বাঁকা নয়নে তোমায় কাজল পরাইয়ে দেব বাঁকা নয়নে কাজল পরাইয়ে দেব বাঁকা নয়নে আজলি খেলব তোমার সামনে দেখা পেয়েছি তোমার নিদ বনে আজ হলে খেলব তোমার সামনে নিদ বনে আগে হলে খেলব তোমার সামনে দেখা পেয়েছি তোমার নিদ বনে